আগে যাও, মানুষের সঙ্গে সেই সব কাজ, যে কাজ 30 বছর ধরে মমতা ব্যানার্জি তার সঙ্গী সাথীরা করেছে, সেই কাজ করে এসো। বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বামফ্রন্টকে পরাজিত করে এসো। তারপর নরেন্দ্র মোদী তুমি এখানে এসো, তোমার ব্যাপারে বাংলা ভাববে, তার আগে বাংলা ভাববে না, তার আগে বাংলা ভাবছে তাদের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে। পাথরে লেখো নাম, সে নাম আছে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম মমতা ব্যানার্জির নাম বাংলার মানুষের হৃদয়ে লেখা আছে, তাই তাকে তুমি বুঝতে পারছো, তাকে তুমি বুঝতে পারবে না। এইখানে তুমি আসছো, রোজ রোজ এসে বলছো, অনেক মিথ্যা কথা বলছো, তবে আরেকটা দেখে আছে। ইউপিতে কি হয়েছিল জানেন? মোদি মাত্র মোদি মাত্র 31% ভোট পেয়ে ইউপিতে যোগী আদিত্যনাথ হচ্ছেন 70% ভোট, মায়াবতী মুলায়ম আর কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে গেছিল। তাই ইউপিতে আজকে মানুষ কি খাবে না খাবে সেটা ঠিক করে দিচ্ছে যোগী আদিত্যনাথ। নাহলে পে দিয়ে মারছে গরু কোকরা, যেখানে গরুর দাম বেশি মানুষের দাম কম হয়ে গেছে। বাংলায় মানুষ সেই ভুলটা করে, বাংলার মানুষ বলেছে না, 44টা আসন নিয়ে মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আর আজকে জিমিদার মতো মানুষ আসেন, জিমিদার মতো মানুষ দাঁড়িয়ে পড়ছে, হ্যাঁ কংগ্রেস নয়, কংগ্রেস সারা জীবন করে এসেছি, কিন্তু আমরা বুঝতে পারি যদি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে তাহলে একসাথে লড়াই করতে হবে, মমতার কাজ শক্ত করতে হবে, তাই এইখানে আছি। মমতা ব্যানার্জি কংগ্রেস, আমরা সবাই কোনো না কোনো সময় কংগ্রেস, কিন্তু যে কংগ্রেস করতাম সেই কংগ্রেস কার কংগ্রেস? মহাত্মা গান্ধী কংগ্রেস, আবুল কালাম আজাদের কংগ্রেস, এখানে আমাদের বিধানচন্দ্র রায়ের কংগ্রেস, প্রফুল্ল ঘোষের কংগ্রেস, প্রফুল্ল সেনের কংগ্রেস, আমাদের এই কংগ্রেস আমরা একসঙ্গে। আর আজকে কার কংগ্রেস? এই একটু বাদে যাব সালা কি ওই জনটার নাম অধীর রঞ্জন চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী সেই কংগ্রেস এখন সৌমেন মিত্র কংগ্রেস। কোন কংগ্রেস? 34 বছর লড়াই করেছি আমরা কংগ্রেসের, বলেছি কংগ্রেসের সাথে লড়াই করব, মার খাতে ওই হাত হাত চিহ্ন নিয়ে লড়াই করেছি, আমরা হাত চিহ্ন নিয়ে লড়াই করতে করতে 21 জুলাই গুলি হয়েছিল, সিপিএম গুলি করেছিল, আমাদের 13টা ছেলে রাস্তায় পড়ে গেছিল, আমরা লড়াই করেছি কান্দোয়াতে শুধু হাত চিহ্ন ভোট দেওয়ার জন্য পাঞ্জা কেটে নেওয়া হয়েছিল। আজকে যে আমাদের বর্ধমানের সাইবাড়িতে শুধু কংগ্রেস ছিল রক্তদাতে, গলা কেটে ফুটবল খেলেছিল মায়ের সামনে, রক্ত দিয়ে ভাত মুখিয়ে মাকে খাইয়ে দিয়েছিল ছেলে রক্ত, সেই সিপিএম এর সাথে যেদিন কংগ্রেস হাত মেলালো সেদিন আমরা বললাম মমতা ব্যানার্জি বৈশালে ঠিক করেছে যে ইন্ডিয়া কংগ্রেস হচ্ছে বিটি, কিন্তু এখন আর বিটি নয়, কংগ্রেস হচ্ছে সিপিএম এর একটি। তাই তাই তার জন্য যারা রক্ত দিয়েছে সেই রক্ত খেয়ে সিপিএম এর সাথে যদি কংগ্রেস আজকে থাকে কালকে কি গ্যারান্টি আছে পশ্চিমবঙ্গে কংগ্রেস আবার বিজেপির সাথে দেখে শুনিয়ে মুর্শিদাবাদ 100 থেকে 150টা আরএসএস এর লোক এসে ঘুরে বেড়াচ্ছে, আরে অদিত্য হিন্দু ছেলে ভোটটা এক জায়গায় দিলেন, আরে অদিত্য হিন্দু ছেলে ভোটটা এক জায়গায়
এইভাবে মুর্শিদাবাদে 100-150 আর এসে আমার বলতে লাগে আমি প্রণব তাকে আমার নিজের বাবার সম্মান দিচ্ছি, প্রণব মুখার্জিকে আমি আমার বাবার সম্মান দিয়েছি, প্রণব মুখার্জির সাথে ছোটবেলা থেকে একবার হাফ প্যান্ট পরে আমরা বলতাম প্রণব মুখার্জি জিন্দাবাদ, প্রণব মুখার্জি জিন্দাবাদ। কিন্তু যেদিন দেখলাম যে সেই আদর্শ ভেঙে দিয়ে সেই যারা গান্ধীজিকে হত্যা করেছিল আরএসএস, সেই আরএসএস এর সবাই চলে গেল, প্রণব মুখার্জি বুকটা ভেঙে গেল। বললাম ভাই রে এই কি কংগ্রেস, যে কংগ্রেস আমরা করতাম সেই কংগ্রেসের নেতা আজ আরএসএস সবাই চলে গেল, মোহন ভগতের সাথে দাঁড়িয়ে গেল, যারা আজও বলেনি যে গান্ধীজিকে হত্যা করা অন্যায় হয়েছে, আজকে তাদের দণ্ডে পড়েনি হত্যাকারী। তাই আজ কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে? কংগ্রেসকে বিশ্বাস, সিপিএম কে বিশ্বাস করবে? ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মমতা যদি দুর্বল হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস আসতে পারবে? সিপিএম আর আসতে পারবে? তাহলে কে আসবে? যদি তৃণমূল কংগ্রেস না থাকে বিজেপি আসবে, পশ্চিমবঙ্গের সমাজকে ভেঙে দেবে। তখন আর অভিজিৎ আর জিনি সাহেব পাশাপাশি বসবে না, তখন এই চেয়ারে কে হিন্দু কে মুসলমান কার কাছে কে বসবে সেই ভাবে চলবে, যেটা পশ্চিমবঙ্গে আমাদের দৃষ্টি আমাদের সংস্কৃতিদের শেখায়নি। আমরা শিখেছি কি? আমরা শিখেছি রবীন্দ্রনাথের কাছে, বিবিদের মাঝে দেখো মিলন মহান। আমরা শিখেছি নজরুলের কাছে, এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলমান তার প্রাণ। আমরা এই দৃষ্টি এই সংস্কৃতিতে বাংলার মানুষ বিশ্বাস, আমরা বিশ্বাস করি না ভগবান, আমরা বিশ্বাস করি না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে। এই যে অভিজিৎ সিনহা এখানে আছে, কি তফাৎ আছে অভিজিৎ সিনহার সাথে ফেরা ভাগিনের? কি তফাৎ আছে? কি তফাৎ আছে? এই ভারতবর্ষের মাটিতে অভিজিৎ সিনহা জন্মেছে, ফেরা ভাগিন জন্মেছে, এই ভারতবর্ষের খেত মজুর থেকে আমাদের ধান খেয়ে রসশস্যকে অভিজিৎ সিনহা বড় হয়েছে, ফেরা ভাগিন বড় হয়েছে। আর যেদিন ফেরা ভাগিনের মৃত্যু হবে, এই ভারতবর্ষের পরবর্তীকালের কাছে এটাই চাই, এই ভারতবর্ষের 6 ফিট মাটি আমার মুসলিম হয়ে যাক, আমার কবর হয়ে যাবে, এই ভারতবর্ষের মাটিতে আমার দেহ মিলিয়ে যাবে, সারা ভারতবর্ষের মাটিতে আমি অভিজিৎ সিনহা নিশ্চয়ই তাহলে যদি ওর মিশে যায় আমার মিশে যায়, আমরা ভারতবাসী থাকবো, আমরা কেন একসাথে থাকি, কেন আমরা একসাথে মিলে বলি না যে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এই শিক্ষা আমাদের লড়াই করছে মমতা ব্যানার্জি তার ভাইয়ের নাম হয়েছে, বিশ্বাস করি আমরা বিশ্বাস করি। এখন বলছেন কি বাংলাদেশ, বাংলাদেশ থেকে যারা এসছে তাদের এই একটা, আরে গুজরাটের থেকে মোটা মতন একটা লোক আছে টাকলা মতন, সে সে কি বলছে, মেরা বহাদুর ইচ্ছি ছাতি হ্যায় হিম্মত হ্যায় বাংলাদেশ সে জো আটা উঠা কে ফেক দেগা বাংলাদেশ মে, হাম এনআরসি করেগা বাঙ্গাল মে কোই নেহি রোক সকেগা। আমি বললাম মোটা ভাই তুমি এত বড় ছাতি এত বড় চেহারা রাজনীতির মঞ্চে কেন, খালি গায়ে হেঁটে ছোট্ট লেমট করে সুমুরে আমরা তো
সুযোগ দিন আপনাদের এটা মাথা এটা মমতা বলেছেন আপনি দেখে মস্তানি করে না এই একটা বিষয়টা দিলীপ ঘোষ করেছে ওই যে জলজনে পাতা নড়ে পাগলা দিলীপের মাথা ধরে সে দিলীপ ঘোষ কি বলছে আমরাও বলেছি লাঠি রাখবো চোখে চোখ রাখাবো না আমরা তো লাঠি রাখি না আমরা তো লেছেলদের নিয়ে রাজনীতি করি না আমরা তো সমাজ সেবকদের নিয়ে রাজনীতি করি কোন লেছেল নেই আমাদের কাছে লেছেল নিয়ে মারবে মারবে দিলীপ ঘোষের ডান্ডা খাবো আমরা তো লড়াই করতে এখানে আসিনি মানুষের কাছে ভরসা রাখতে এসেছি বলছে শতাব্দী রায় স্নো বর্ডার মেয়েকে ঘুরে বেড়ায় আমি বললাম ভাই রে রাম ভক্ত হনুমান মেয়েদের এই যে আমার মায়েরা বসে এই যে এখানে বসে আছে আমার মায়ের তাকাতে নেই নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়ের মুখের দিকে তাকাতে নেই রামায়ণের লক্ষণ তার পায়ের তলে তাকিয়ে সীতার মুখের দিকে তাকায়নি এটাই যে দল মানুষের মনে মানুষের বিভেদ শেখা যে দল নারীকে সম্মান দিতে শেখে না সেটা দল নয় সেটা দল আজকে আপনারা বিশ্বাস করবেন কিছুদিনের মধ্যে আসছে দাঁড়িয়ে দিন আনে বলে আচ্ছা দিন আনে বলে আচ্ছা দিন এলো আমি ভাবলাম এবং বলি মমতার সাথে বলছে কি
বলছে কি, ইমানদার চৌকিদার, ইমানদার চৌকিদার। আমি বলি বাংলায় একটা কথা আছে, বিজেপিকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে। এখন বিজেপি যে ইমানদার বলে ইমানদার সে নয়, লোকে যাকে ইমানদার বলে ইমানদার সে হয়। তাই মোদীর বিরুদ্ধে লড়াই করতে গেলে বাংলার বাঘিনী একজনই আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই মিলে আসুন এবং সকলকে বলুন, মমতা তুমি লড়াই করো, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করো, আমরা তোমার সাথে আছি। উন্নয়নের জন্য লড়াই করো, আমরা তোমার সাথে আছি। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বঙ্গবন্ধু। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম স্যার।